পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার টহলরত পুলিশকর্মীরা দেখতে পান প্রায় বারো জন পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান তারা বিহারের পাটনায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন লকডাউনের জন্য কোনো গাড়ি না পাওয়ায় প্রায় পাঁচ দিন ধরে তারা পায়ে হেঁটে ফিরছেন তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলায় এরপর ওই শ্রমিকদের প্রথমে ভাতার টেস্ট জেনারেল হসপিটালে চিকিৎসা করানো হয় ভাতার থানার উদ্যোগে তাদের পেট পুড়ে খাবার দেওয়া হয় এর পর ওই শ্রমিকদের পূর্ব বর্তমান জেলার পুলিশ লাইনে পাঠানো হয়। সেখান থেকে সরকারি বাসে করে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের এহেনে উদ্যোগে খুশি ওইপরিচয় শ্রমিকেরা। নাম হচ্ছে মুর্শিদাবাদ যাব। কোথা থেকে আসছেন? পাটনা থেকে কারা এখন কি ব্যবস্থা করছে বা কারা পুলিশ?

ওখানে একবার ধরে ছিল কোন রাস্তা দিয়ে হেঁটে আসছিল তোমার ট্রেন না বাস হাঁটে বাসের রাস্তা বাসের রাস্তায় হেঁটে আসলে কতজন আছে তোমরা আমরা পাঁচজন এক পরিযায়ী শ্রমিক রফিক শেখ জানান পাঁচ দিন ধরে হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়ে গেছে আর হাঁটতে পারছিলাম না এই প্রচণ্ড রোদে এরপর ভাতার থানার পুলিশ আমাদেরকে আটক করে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম হয়তো বাড়ি ফেরা আর হবে না কিন্তু পুলিশ যেভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো এবং আমাদেরকে খাবার খাওয়ালো আমরা ধন্য হয়ে গেছি এর আগে কোনো থানার পুলিশ এই রকম ব্যবস্থা করলে এত পরিশ্রম আমাদের হতো না আমিরুল ইসলাম ও আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান